আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের অ্যাক্টিভিটি 5.2.2 এর সমাধান করে দিচ্ছি। তোমাদের এখানে বলছে যে অ্যাক্টিভিটি 5.2.1 করার জন্য যে ধাপগুলো অনুসরণ করা হয়েছে তা পর্যালোচনা করো, এবং নিচে দেওয়া তালিকায় সমস্যা সমাধানের জন্য তুমি যে সকল ধাপ অনুসরণ করছো সেগুলো টিকচিহ্ন দাও। তো এখানে তোমাদের 63 পেজে যে সফটটি রয়েছে সেটির সমাধান করে দেব আজকের এই ভিডিওতে। চলো শুরু করা যাক। এখানে এক নম্বরে বলছে যে আইডেন্টিফাই দ্য প্রবলেম, প্রবলেম আইডেন্টিফাই করতে, এটা আমরা করেছি তাই এটা টিক দিব। দ্বিতীয়টা বলছে যে ফাইন্ড আউট দ্য রিজনস কজিং দ্য প্রবলেম, তো এটা টিক দিব আমরা। তারপরে হচ্ছে আইডেন্টিফাই দ্য নেসেসিটি টু সলভ দিস প্রবলেম, এই সমস্যার সমাধানের প্রয়োজনীয়তা খুঁজে বের করা, এটা আমরা সিলেক্ট করে দিব। তারপর ফাইন্ড আউট সাম পসিবল সলিউশনস ফার্স্ট, কিছু সম্ভাব্য সমাধান খুঁজে বের করা, সেটাও আমরা করেছি পূর্বের ভিডিওতে তাই আমরা টিক দিয়ে দিলাম। এরপর এখানে বলছে যে দেন আইডেন্টিফাই দ্য ইফেক্টিভ সলিউশনস টু দ্য পার্টিকুলার প্রবলেমস, এগুলো আমরা সবগুলোতে টিক দিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।